বন্ধুরা আমি মহিউদ্দিন সাধারণ জ্ঞানের প্রস্তুতি পর্ব থেকে আপনাদের স্বাগতম মহিউদ্দিন প্রাইমারি জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ সম্ভবত সামনে মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের ভিতরে হতে পারে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য আপনাদের সামনে নিয়মিত প্রথম আলোর যে সাধারণ জ্ঞানের মডেল টেস্ট সেটা সমাধান নিয়ে উপস্থিত হচ্ছি আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বরে হচ্ছে মার্শাল টিটো কোন দেশের নাগরিক ছিলেন মার্শাল টিটো কোন দেশের নাগরিক ছিলেন মার্শাল টিটো ছিলেন তুরস্কের নাগরিক দুই নম্বরে এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা এফবিআই হচ্ছে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা অত্যন্ত নাম করা গোয়েন্দা সংস্থা সারা বিশ্ব একে জানে তা এটা আমরা জানবো যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এবি আই তিন নম্বর হচ্ছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে চার নম্বর হচ্ছে জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর কেউ যদি জাতীয় সংসদের সদস্য বা এখানে নির্বাচন করতে চায় বা নির্বাচিত জনগণ কাউকে যদি নির্বাচিত করতে চায় বা কেউ যদি এই জাতীয় সংসদের সদস্য হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে তাহলে তার বয়স অবশ্যই বছর হতে হবে নম্বর আছে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ কোনটি বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছয় নম্বর আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সাথে স্বীকৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালে স্বীকৃত হয় ১৯৯৯ সালে সাত নম্বরে কম্পিউটারের কোনটি নেই কম্পিউটারের নেই হচ্ছে নিজস্ব বুদ্ধি বিবেচনা আট নম্বরে বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে বা বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ইনি বাংলায় মুসলিম শাসনের আধিপত্য সূচনা করেন নয় নম্বর হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে বা গানটির গীতিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝে মাঝেই আসে এটা যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার তা আজ এ পর্যন্তই সামনে আপনাদের সাথে আরও সাধারণ জ্ঞানের কন্টেন্ট নিয়ে হাজির হব খোদা হাফেজ আর যাওয়ার আগে বলে যাই অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব চ্যানেলটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল চেপে চেপে দেবেন তো যখনই বেল আইকন চাপবেন আমি কোনো কন্টেন্ট আপলোড করার সাথে সাথে আপনি রিমাইন্ডার পেয়ে যাবেন একটু কষ্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আছে এ পর্যন্তই খোদা হাফেজ